আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং পাশে থাকা ছোট বেল আইকনটি প্রেস করে রাখুন। নতুন কোনো ভিডিও আপলোড হলে নোটিফিকেশন চলে যাবে সরাসরি আপনার কাছে। আজকে নিয়ে এসেছি চকলেট ফ্লোরাল কেকের ডিজাইন নিয়ে। এই কেকটি কিভাবে আমি ডিজাইন করেছি সেটাই আজকে দেখাবো, আশা করি ভালো লাগবে। আর চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। আমি চকলেট কেকে আগেই ক্র্যাম কোট করে রেখেছি, এখন চকলেট ক্রিম দিয়ে আমি উপরে ডেকোরেশন করে নিব। এই চকলেট ক্রিম এবং চকলেট কেকের রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, সেজন্য আর শেয়ার করলাম না। আমি সরাসরি কেকের ক্রিম করাতে চলে যাচ্ছি। এখন ক্র্যাম কোট করা আছে, তার উপর দিয়ে আমি চকলেট ক্রিম দিয়ে পুরোপুরি ডেকোরেশন করে নিব, চারিদিকটা পুরোপুরি লাগিয়ে নিয়ে তারপরে আমি যাব ডেকোরেশনে। এখন খুব ভালো করে কভার করে নিচ্ছি চকলেট ক্রিম দিয়ে কেকটাকে। পরে ক্রিম লাগিয়ে নিয়েছি, এখন একটা স্ক্রাবার দিয়ে চারিদিকে একটু জিগজ্যাগ ডিজাইনটা করে নিচ্ছি কেকের চারিদিক দিয়ে। এরপর উপরের দিকটা আরেকটু সমান করার চেষ্টা করছি, তবে খুব একটা বেশি স্মুথ করার প্রয়োজন নেই, কারণ উপর দিয়ে আমি চকলেট দেব, সেজন্য উপরের দিকে এতটা ডিজাইন করার দরকার নেই। মোটামুটি স্মুথ করা হয়ে গিয়েছে, এখন কেকটাকে আমি এক পাশে সরিয়ে রাখছি। চকলেট, সাদা চকলেট আমি গলিয়ে নিয়েছি, 50 গ্রাম সাদা চকলেট, তার সাথে 50 গ্রাম হুইপ ক্রিম দিয়ে আমি গলিয়ে নিয়েছি ডাবল বয়লারে। আপনারা চাইলে ওভেনেও গলিয়ে নিতে পারেন, মাইক্রোওভেনে। আমি সামান্য ব্লু কালার নিয়ে এবং সামান্য গ্রিন কালার নিয়ে, এটা রেডম্যানের কালার দিয়ে সামান্য পরিমাণ আমি একটা কালার করে নিচ্ছি। পেস্ট কালার আসবে, ডিপ পেস্ট কালার, কেকের উপরে এই কালারটা দিব। আমি দুটো কালার করে নিচ্ছি। আর একটু হোয়াইট চকলেট নিয়ে নিয়েছি, এর মধ্যেও কিন্তু হুইপ ক্রিম দেয়া, এর মধ্যে সামান্য হলুদ রং রেডম্যানের দিয়ে দিচ্ছি, ইয়েলো কালারে হবে। তো দুটো কালার আনবো আমি কেকের উপরে। কেকটাকে দেখুন, মাঝখানে এসের মতন সামান্য একটু দাগ কেটে নিয়েছি, আর পাইপিং ব্যাগে আমি চকলেটটা দিয়ে নিয়েছি। এই চকলেট গার্নাশ খুবই সহজ তৈরি করতে, আমার চকলেট গার্নাশের রেসিপি কিন্তু চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আর না দেওয়া থাকলে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে 50 গ্রাম হোয়াইট চকলেট আর 50 গ্রাম হুইপ ক্রিম মিশিয়ে এই গার্নাশটা তৈরি করে নিয়েছি। আপনারা গার্নাশটা আরও ঘন করতে চাইলে হুইপ ক্রিমের পরিমাণটা কিছুটা কমিয়ে দিবেন, তাহলে আর চকলেটের গার্নাশটা আর একটু ঘন হবে। আমি যেহেতু চকলেটের গার্নাশটা একটু পাতলা চাচ্ছিলাম, সেজন্য সমান সমান হুইপ ক্রিম ব্যবহার করেছি, আর সামান্য এক চা চামচের মতো বাটার ব্যবহার করেছি এই চকচকে গ্লেজি ভাবটা আনার জন্য। একটা পাশ দেয়া হয়ে গিয়েছে, আমি আরেকটা পাশে যে হলুদ রঙের গার্নাশ আছে সেটা দিয়ে দিচ্ছি। খুবই সহজ, একটু আনকমন হয় এই টাইপের ডিজাইন করলে, সেজন্য আমি আপনাদের সাথে শেয়ার করছি। এটা আমার একটা ওয়ার্ডারি কাজ ছিল, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। কেকটা কেটে দেখাতে পারছি না, সেজন্য আগের থেকেই আন্তরিকভাবে দুঃখিত, কারণ এই কেকটা আমার এক ক্লায়েন্টের, আর এই ক্লায়েন্টগুলো আমার জন্য খুবই স্পেশাল। চারিদিকে খুব সুন্দর করে আমার দেয়া হয়ে গিয়েছে চকলেট গার্নাশ। চকলেট গার্নাশ দেওয়ার পর কিছুক্ষণের জন্য কিন্তু আমি ফ্রিজে রেখে দিচ্ছি চকলেটটা একটু জমে যাওয়ার জন্য। এখন আমি দেখুন ক্রিমগুলোকে কালার করে নিয়েছি, হুইপ ক্রিম, তার মধ্যে সামান্য সামান্য রেডম্যানের কালার মিশিয়ে হালকা কালার করে নিয়েছি। কয়েক ফোঁটা দিলে এই কালারগুলো চলে আসে। আমি রোজ করে নিচ্ছি, দুটো রোজ করে ফেলেছি, তো আমি একটা রোজ করে দেখাচ্ছি আপনাদের। খুবই সহজ এই রোজগুলো করা, আমি রোজের নজেল ভরে নিয়েছি।
এবং দেখুন আমি বলে বোঝানো যাবে না, আমি সি শেপের করে এক একটা পাপড়ি করে নিচ্ছি এবং একটা পাপড়ির মাঝখান থেকে আরেকটা পাপড়ি দিচ্ছি এবং এভাবে আরেকটা পাশে যে পাপড়িগুলো শেষ হচ্ছে আমি ছোট রোজ নজেল ব্যবহার করেছি। তো এভাবেই অতি সাধারণ রোজগুলো তৈরি করে নিয়েছি। আমার রোজগুলো এখনও পারফেক্টলি আসেনি, তাও শেয়ার করছি আপনাদের সাথে। আরেকটা রোজ তৈরি করে দেখাচ্ছি, দেখুন খুব সহজভাবেই তৈরি করে নেওয়া যায়। আমি রোজগুলো সব মাঝখানে দুটো গার্নাশ দিয়েছি, সেগুলোর মাঝ বরাবর দিয়ে দিয়েছি। এভাবে 4 থেকে 6টা গোলাপ বসিয়ে দিয়েছি, আরেকটা রোজ বানিয়ে নিয়েছি এবং আমি যে চকলেট ক্রিম করে রেখেছি সেই ক্রিম দিয়েও আরেকটা রোজ তৈরি করে নিয়েছিলাম। এখন হলো চকলেট ক্রিম, যেই ক্রিমটা দিয়ে আমি কাভার করেছি কেকটাকে, সেই ক্রিম দিয়ে একটু কলির মতো দিয়ে দিচ্ছি চারিদিকে। এই কেকের ডিজাইনগুলো কিন্তু একটু মাথা খাটিয়ে করলে অনেক সুন্দর হয়ে যায় কেকগুলো। তো এখন সবুজ কালার মিশিয়ে আমি হুইপ ক্রিমে পাতা করে নিচ্ছি, চারিদিকে একটু পাতা দিয়ে দিচ্ছি। যে ফুল থাকবে পাতা থাকবে না তাই কি হয়, তাই না? তো এখন পাতা দিয়ে দিলাম, তো প্রায় হয়ে গিয়েছে। এখন একটু সুগার বল দিয়ে দিচ্ছি পছন্দ অনুযায়ী, আর একটু গর্জিয়াস দেখার জন্য, আরও আকর্ষণীয় লাগবে। তো কিভাবে তৈরি করে ফেললাম আমার সহজ সরল এই ফ্লোরাল ডিজাইনটা, কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই। আমি একটা ফন্ডেন্টের মধ্যে কালার দিয়ে নাম লিখে নিয়েছি, আমি ইনশাল্লাহ শেয়ার করব সামনে কিভাবে এই নামগুলো লিখি। তো সেটা সেট করে বসিয়ে দিলাম, তো আমার কেক তৈরি, চলে যাবে ক্লায়েন্টের কাছে। কেমন হলো কমেন্টস করে অবশ্যই জানাবেন, আপনাদের কমেন্টসের অপেক্ষায় আমি থাকি। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন সবাইকে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।